মোহন বাগান একজন ফ্যান তোমায় কোয়েশ্চেন করেছে, শুভম গাঙ্গুলি অ্যান্ড মোহন বাগান ইজ রাধা ওর এপি নেম। ফার্স্ট কোয়েশ্চেন, আমরা দেখেছি লাস্ট 3 বছরে এক অন্য মেহতাবকে যার মধ্যে কোনো কনসিস্টেন্সির অভাব নেই, যে সবসময় 200% দিতে তৈরি, এই ট্রান্সফরমেশনটা কীভাবে পসিবল হলো? এটা পসিবল হলো শুধুই উপরওয়ালার জন্যে, আল্লাহর জন্যে এবং আমার ওয়াইফের জন্যে। আমার প্রচুর সাপোর্ট করেছে আফটার ইঞ্জুরি, যেমন মোহনবাগান থেকে আমি আসি ইস্টবেঙ্গলে, প্রচুর প্রচুর সাপোর্ট করেছে, তাই জন্যে হয়তো আমি আর কোচ মর্গানের জন্য। আর একজন আছে তার পিছনে, সে হলো আমার অফিসিয়াল নিতুদা। তুমি গত বছর বলেছিলে ইস্ট বেঙ্গল ছাড়তে চাই, ওকে, তাহলে কি সামনের বছর মোহনবাগান? না, একটা একটা এরিয়ান্স ম্যাচের পরে একটা আমার মধ্যে একটা এ কাজ করছিলো, কে এরাম কেন করলো, এত কিছু দিয়েও দর্শক এরাম কেন করলো। কিন্তু তারপরে আমি সব ভুলে গেছিলাম, কেন দর্শকের আবেগের কাছে আমরা কিছুই না, যখন জেতে তখন মাথা নিয়ে নাচে, আর যখন হারলে অবভিয়াসলি ওদের এটা গায়ে লাগে। তো তাই জন্যই পরে বুঝতে পেরেছিলাম যে আমি এটা বলে ঠিক করিনি, এটা আমার ভুল, আমি ভুল ছিলাম। তো তারপরে সব কিছু ঠিক হয়ে গেছে। তোমার মতে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ 2022 খেলতে গেলে কোন কোন দিকে নজর দিতে হবে? পরিকাঠামো এবং যে বাচ্চাদের আমরা বাচ্চাদের যেরকম পয়লায়ন এরোজ করেছি বা এরম নিয়েছে কিছু টিম, ওখান থেকে কিছু হবে না বা ওখান থেকে সেরকম প্লেয়ার আসবে না। ঠিক মানে কি বলবো, ঠিক পদ্ধতিতে আমাদের আগাতে হবে, লাইক একাডেমি করতে হবে। আর এটা কিছুটা ক্লাবকে, ক্লাব হেল্প না করলে ক্লাবকে দায়িত্ব নিতে হবে। যা লাইক তুমি, আমি কী বলবো তোমাকে, বার্সিলোনা আজকে স্পেন টিম 1 নম্বর কেন, ডিউ টু বার্সিলোনা আর রিয়াল মাদ্রিদ। তো এরকম কিছু একাডেমি তৈরি করতে হবে, তাহলেই ওয়ার্ল্ড কাপের খেলার মতন ক্যাপাবিলিটি প্লেয়ার আসবে, সেই স্ট্রেংথ সেই স্কিল সেই টেকনিক যদি না আসে সেই লেভেলে আমরা 2022 কেন 2032 পৌঁছাতে পারবো না। সেইভাবে পরিকাঠামো তৈরি না হলে, কেন যেইভাবে ফুটবলটা দ্রুত গতিতে খেলা হচ্ছে, সেই দ্রুত গতি আনতে গেলে খুবই তোমার প্রবলেম হবে, খুবই প্রবলেম হয়। কিন্তু ওই পরিকাঠামো তৈরি করতে হবে, ওরম লেভেলে কোচ আনতে হবে, যারা ফিফা যারা ইউএফএ লাইসেন্স কোচ আছে সেরাম আনতে হবে, যারা ইউথ ডেভেলপমেন্ট করতে পারে সেরাম কোচ আনতে হবে। তো এরম না আনলে খুব ডিফিকাল্ট, শুধু আমি পয়লান করে দিলাম বা শুধু আমি তোমার একাডেমি করে দিলাম হবে না, প্রপার ওয়েতে আগাতে হবে। যেরকম আমরা ইউরোপে ফ্যাসিলিটিস পাই সেরকম দিতে হবে, তাহলেই হবে, নাহলে খুব ডিফিকাল্ট। টাকা আছে কিন্তু তৈরি করতে হবে, চিন্তা করতে হবে, নাহলে কিছু প্লেয়ার যেরকম আমরা দেখতে পাই এখন গালফ কান্ট্রিগুলো 4টে প্লেয়ারকে পাঠিয়ে দিচ্ছে কোনো চেলসি একাডেমিতে খরচা করে নিজের খরচায়, এবং ম্যানচেস্টারে পাঠিয়ে দিচ্ছে 4টে 5টা ছেলে। ওই ছেলেগুলো যখন 4 বছর পরে আসছে, 15 বছরের পরে, 19 বছর যখন আসছে, তখন সেই ছেলেগুলো আলাদা একটা ওখান থেকে মাত্রা নিয়ে আসছে, ফুটবল নলেজটা নিয়ে আসছে। তাহলে সেরকমভাবে এরকমভাবে করুক, নাহলে এরকমভাবে করুক, যে কোনো একটা পদ্ধতি আগালে আমার মনে খুব ভালো হয়।